ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা মুখার্জি এস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে কি দিন তোমরা সবাই জানো? আজকে কি দিন? আজকে হলো গণেশ পুজো, মানে গণেশ চতুর্দশী। তো গণেশ চতুর্দশীতে কি হয়, গনু দাদাকে আমরা অনেক আদর করি। তো গনু দাদা এসে গেছে মানে আমাদের মা দুর্গাও পেছন পেছন কিছুদিন পরে চলে আসবে। তো আজকে তোমরা কি করলে সারাদিন? আমি তো খুব আজকে দিনটা এনজয় করেছি। ইনফ্যাক্ট তোমরা দেখেওছ, আমি গণেশ দাদাকে আমি এবং তোমাদের প্রিয় ঝুমঝুমি দুজনে মিলে আমরা অনেক আদর আপ্যায়ন করে পুজো দিয়েছি। তো আজকে সেরকম ভাবে ভিডিও করার আমাদের খুব একটা বেশি ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলাম আমি এই সন্ধ্যেবেলায় সেজে বুঝেছি, দেখো সেরেছি, লিপস্টিক পরেছি, কি করবো বলো তো, লিপস্টিক গুলো যদি না পরি, ওই তো রয়েছে কোভিডের জন্য মাস্ক পরে বেরোচ্ছি, লিপস্টিক বোঝাই যাচ্ছে, কেমন লাগছে, সব লিপস্টিক গুলো পুরো শুকিয়ে যাচ্ছে। আর ঝুমঝুমি তো সেগুলোকে হাফ বের করছে, খুলছে, পড়ছে, ঢাকনা শুধু মানে না না নিয়ে ঢাকনা শুধু আটকে দিচ্ছে, আর ওগুলো সবকটাই ঘাড় মধ্যে বসে আছে। আর কি বলবো বলো তো, কালকে একটা বিশাল ভালো প্ল্যান ছিল যে আমি তোমাদেরকে বইচিতে নিয়ে যেতাম, দেখাতাম আমাদের দেশের বাড়িটা, কিন্তু এই যে নিম্নচাপ 3 দিন ধরে ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে, কবে ঝরা শেষ হবে তার কোনো জানি না আমরা, ওই কারণে যেতেও পারলাম না। যাই হোক, নেক্সট উইক ট্রাই করবো তোমাদেরকে ওখানে নিয়ে যাওয়া, একটা আউটডোর ভালো লাগে না, কবে থেকে ঘরের মধ্যে বন্দি থেকে থেকে দেখে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি চিড়িয়াখানার হনুমানই হয়ে গেছে আর কি, বাংলার লোকের মতন মনে হয় না আমাকে দেখে, হনুমানটাই মনে হয়, আর আছে তো তার সাথে আমার বাড়িতে আরো দুটো হনুমান, এক্ষুনি দেখতে পাবে পেছনে তো বসে হি হি করে শুধু হেসেই যাচ্ছে এখন। যাই হোক, আজকে সকাল থেকে এই যে আমার ঘরের আরো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে এরকম, তো এদের ট্যুর পরে একদিন দেখাবো, এদের একটা ট্যুর দিতে হবে, কারণ এরা প্রচুর পরিমাণে আছে, আমার প্রায় 32টা ছেলে মেয়ে আছে আমার কাছে এরকম। তো আমার মেয়ে বলে এগুলোই ভাই বোন আমার, আর কোনো ভাই বোন এনো না, বা আর কোনো কুকুর বিড়ালও এনো না, এগুলোই ভাই বোন, নামও দেওয়া হয়েছে অচা বচা খচা এরকম ধরনের এদের নাম আছে, সেই আপনাদের সমস্ত কিছু এগুলো একদিন টাইম করে বলবো। তো এই অচা বচা খচার আজকে পরিচর্যা করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, একটু একটু পোকা হচ্ছে সব গাছে, তো একটু স্প্রে তৈরি করলাম, তাদেরকে আবার স্প্রে করলাম, তাদের সাথে কথা বলতে বলেছি, আমি ইউটিউব থেকেই অনেকের ভিডিও দেখেছি যে গাছের সাথে কথা বলতে, হ্যাঁ আমি বলতাম, সত্যি সত্যি আমি গাছের সাথে কথা বলতাম, ইনফ্যাক্ট আমি এমনি এমনি আয়নার সাথে নিজের সাথেও কথা বলতাম। তো মাঝে মাঝে মানে আমার মন্টি মানে আমার বর বলতো যে আমি নাকি পাগল হয়ে গেছি। তো তারপরে যখন কালকে ইউটিউবে দেখলাম যে গাছের সাথে কথা বলতে মানে বলছে যে ইনডোর প্ল্যান্টস এর সাথে আপনারা কথা বলুন, ওরা খুব তাহলে খুব তাড়াতাড়ি গ্রো করে, তখন বুঝলাম না আমার মতন পাগল অনেকেই আছে, এটা কোনো একটা খারাপ কিছু ব্যাপার না। যাই হোক, তো আজকে আমরা যেটা করব ঠিক করেছি সেটা হলো একটু ক্রাফট করব, আমার মহারানী ভিক্টোরিয়া যিনি আছেন আমার, ওনার ম্যাডামের ইচ্ছা হয়েছে, আর ম্যাডামের সাথেও আমার একজন স্যার আছেন, তাদের সাথে আজকে মানে তাদের সরি সরি তাদের বলছি তার সাথে আজকে আপনাদেরকে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তিনি হলেন আমার জায়ের ছেলে, ওনার নাম হলেন হলো সরি সরি ওনার নাম হলো রনি। তো ওনার সাথে আজকে ইন্ট্রোডিউস করাবো, দেখবেন দুজনে মিলে ক্রাফট তৈরি করবে, তো ইচ্ছা হয়েছে তাদের গণেশের মূর্তি তৈরি করবে, তো আমিও কিছু হেল্প করব। তো দেখা যাক, স্টার্ট করব আমরা, চলো ক্রাফটটা শুরু করার আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। আয়রানিয়ায় এই যে ম্যাডাম আর এই যে স্যার, এই ম্যাডামকে তো আপনারা সকলেই চেনেন, ইনি হচ্ছেন আমাদের প্রিয় ঝুমঝুমি আর ইনি হচ্ছেন আমাদের প্রিয় রনি, ঠিক আছে? একেও আপনারা মানে আমার ব্লগে দেখবেন প্রায় রোজই দেখবেন। তো এরা দুজন আজকে বানাবে গণেশ, ঠিক আছে? গণেশ বানাতে পারবে তো? হ্যাঁ, কেমন করে বানাবে? দুটো নাম নিল কেন? গনু দাদা কার ছেলে? আর গনু দাদার বাবার নাম? আমার দিকে তাকিয়ে একটু বলতে হবে, ক্যামেরার দিকেই তাকিয়ে বলছে, তোমাদের সাথেই কথা বলছে, দেখো আমি যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করছি আমাকে উত্তর দিচ্ছে না কিন্তু। আর গনু দাদা কবে আসে আমাদের এখানে? যখন মা দুর্গার পুজো আসে তার আগে গনু দাদা আসে। তাহলে এইবার কি করে তুমি বেরোবে? তোমরা কি করে এবার ঠাকুর দেখতে বেরোবে? কি প্ল্যান দুজনের? আমরা কি দেখবো? হ্যাঁ, টিভিতে জোরে জোরে টিভিতে দেখবো। আমরা আমার দিকে একটু তাকিয়ে কথা বলো। আমাদের ঘরে মূর্তি আছে, সেই মূর্তি দিয়ে পূজা করব। বেরোবে না তো দুর্গা পুজোতে? না। তাহলে ফুচকা, আইসক্রিম, ফুচকা বাড়িতে বাড়িতে কে বানাবে? তুমি বানাবে তো?
তোমরাই বানাবে, আমরা বসে বসে খাবো বাড়িতে। এবার না আমার মা 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 বানাবে তখন, যা আমাকে দিস তাহলে একটু। যাই হোক, তো চলো বক বক না করে স্টার্ট করি আমাদের ক্রাফট। মামাই, রানি বনি কোথায় গেল? এই দেখো যেটা তোমাদেরকে বলছিলাম, দেখছো লিপস্টিক পড়ছে, কি হলো, কখন বানানো স্টার্ট হবে? হ্যাঁ হয়েছে, চলো 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 রেখে দাও, ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো। আবার সেই, এই যে দেখছো পেছনে এরা কাজ শুরু করে দিয়েছে। একটা কথা বলার ছিল, আজকে থেকে আমি ব্লগ চেষ্টা করব যেগুলো আমরা বাইরে কোনো কিছু বেড়াতে যাওয়ার, ঘোরা বা কোনো ধরনের অন্য ধরনের ব্লগ হবে সেইগুলো হিন্দিতে বলার, কিন্তু ডেলি যেগুলো ফ্যামিলির সাথে সেগুলো আমি বাংলাতেই বলবো। কারণ বাঙালির মেয়ে, বাঙালি বাড়ির বউ হয়ে হিন্দিতে কথা বলাটা ঠিক হচ্ছে, আমার হচ্ছে না, অন্য কারোর হয়তো হয় কিন্তু আমার হচ্ছে, মানে সেই ফিলটাই আমার আসছে না অন্য ভাষা। অবভিয়াসলি হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, তো ওটা বলাটা, বলতে পারাটা খুব গর্বের ব্যাপার, আমি বলতে পারি, কিন্তু সেই বলে না সেই তর্কাটা আসছে না, তো সেই ফিলটা আসছে না। তো এই কারণে ঠিক করলাম যে বাংলাতেই বলি, একটু ইয়ার্কি ফাজলাই মারা যাবে, একটুখানি গল্প বেশি করা যাবে, একটু মানে কি বলবো, মনের কথাটা ভালো করে বোঝানো যাবে, তো তাই বাংলাতেই করছি। তো কোনটা তোমাদের ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যে হিন্দি হিন্দিতে কথা বলাটা বেশি ভালো লাগছে না বাংলাতে কথা বলাটা বেশি ভালো লাগছে। তো চেষ্টা করব হিন্দিতে একেবারেই বলবো না সেটা না, মানে যেগুলো একটুখানি এক্সপ্লোর ব্যাপারটাই থাকবে, যেই ব্যাপারটাতে এক্সপ্লোর করা থাকবে কোনো এরিয়া বা কোনো এলাকা, মানে সুন্দর ঘুরিয়ে টুরিয়ে দেখানোর ব্যাপার থাকবে, সেগুলো চেষ্টা করব হিন্দিতে বলাই। তো আর এগুলো তো আমি অবশ্যই বাংলাতে করব, কারণ বাড়ির লোকের সাথে কি আর হিন্দিতে কথা বলে, আমাদের বাঙালি ঘরে যে এরকম ধরো যারা হিন্দিতে ছোটবেলাতে কথা বলে, তো আমার এখানে অনেক বন্ধুরা আছে যারা হিন্দিতে কথা বলে, তারা হয়তো রেগে যাবে আমার ওপর, কি তাদের তাদের যদি আমি বলি বলো যে তোমরা পুরোপুরি বাংলায় কথা বলো, তোমাদেরও তো অসুবিধা হবে, হবে কিনা বলো, সেরকম আমারও হচ্ছে, আমারও হচ্ছে। তো দেখি চেষ্টা করব দুটো মিলিয়েই মিক্স অ্যান্ড ম্যাচ করে। তো এত বকবক করছি, খুব বকবক করছি আজকে, মানে অ্যাকচুয়ালি নিজের নিজের মানে মাতৃভাষায় কথা বলতে পেরে হয়তো একটু বেশিই বকবক করছি তুলনামূলক আগের ব্লগগুলোর থেকে। তো বেশি আর কথা না বলে, যেটার জন্য ব্লগিংটা আজকে শুরু করেছি, যেটার জন্য ভিডিও বানাতে বসেছি, সেই কাজটাই শুরু করিনি, তো করি চলো, তারপরে তোমাদেরকে শেয়ার করব কেমন হলো। এটা হচ্ছে রনি বানিয়েছে, হাত তোলো। আর এটা হচ্ছে আমি বানিয়েছি, এটা আমাকে। তাহলে দেখলে তো কেমন করে আমরা বানালাম, তো তোমরাও তো দেখলে তোমরা কেমন করে আমরা এক কাপ দিয়ে কাগজ কেটে এটা বানালাম। এবার আমি যেটা তোমাদেরকে দেখাবো, ক্লে দিয়ে, ক্লে দিয়ে একটা আমি গণেশ বানাবো। তো চলো, অনেক টাইম গেছে, দিয়ে অনেক টাইম নষ্ট হয়েছে, আর বেশি দেরি না করে ওটা বানিয়ে। তাই জন্যই তো আমি বানাচ্ছি। কেন, কোনো কথা আসলে কি হবে? হম
তুমি কি করে জানলে পার্বতী গণুদাদাকে মাটি দিয়ে বানিয়েছে? বলে দিয়েছি। এই দেখো আমাদের গণুদাদা তৈরি। দেখো দেখো খুব মেকআপ হলো। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করবো। ঝুমঝুমি আর রনি টায়ার্ড হয়ে নিচে চলে গেছে, তো আজকে আমি এন্ড করছি। তো আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট সেকশনে জানাবে। কারণ দেখো আবার একই কথা বলছি, যদি তোমরা না জানাও তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো না। যদি ভালো লাগে তো লাইক করবে, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবে। তাতে গিয়ে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো, তোমাদেরকে অনেক 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 ভ্যারাইটি ভিডিও দিতে পারবো। আর আজকে যেরকম দেখো লকডাউনে বসে বাড়িতে বসে মানে এই মাথা খাটিয়ে কোনো কিছু কন্টেন্ট বার করাটা সত্যি একটুখানি মুশকিলের। তো থ্যাংকস টু আজকের ভিডিওটা আমি ঝুমঝুমির স্কুলকে ক্রেডিট দেবো, কারণ আজকে ওদের স্কুলে এই কাপের গণেশগুলো অ্যাক্টিভিটি ক্লাসে বানানো তৈরি করেছে। আর এই যে ক্লে দিয়ে যেটা আমি বানিয়েছি সেটা আমার প্ল্যান ছিল, অনেকদিন ধরে এরকম একটা বানানোর ইচ্ছা ছিল, তো আজকে সুযোগ পেলাম বানালামও। আর আজকে দিনটাও আমাদের গণুদাদারই দিন ছিল, তো হয়ে গেল। তো প্লিজ 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 তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবে, না জানালে পরে আমরা ইম্প্রুভ করতে পারবো না। তো আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড ডু লাইক শেয়ার কমেন্ট and subscribe our YouTube channel Ankita Mukherjee AS Vlog.